চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় সোমবারের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত হলফনামা দাখিল করতে বলেছে হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজই মধ্যশিক্ষা পর্ষদকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন প্রথমার্ধে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের হলফনামা হাইকোর্ট গ্রহণ না করলেও পরে সংশোধিত হলফনামা গ্রহণ করে বিতর্কিত চাকরি প্রার্থীদের তথ্য সংরক্ষণের নির্দেশও দেওয়া হয় এছাড়া যে পাঁচশো জন চাকরি প্রার্থীকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাদেরও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি